हेलो, আমি দেবাংশু এবং ফাউন্ডার অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজিস অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বিজনেস আইডিয়াস। তো বিজনেস আইডিয়া অনেকে অনেক রকম দিয়েছে, বাট আজকে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমরা চলেছি, কারেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে চলেছি, যে করোনার যে লকডাউন চলছে এর মধ্যে প্রচুর বিজনেস লস খাচ্ছে, প্রচুর বিজনেস বন্ধ হয়ে যাবে হয়তো স্টার্টিং যখন লকডাউন উঠবে। তো এই রকম সিচুয়েশনে যে বিজনেসগুলো আজকে চলছে এখনও স্টেবল আছে, দ্যাট ইজ টেকনোলজিক্যাল বিজনেসগুলো, যেগুলো আইটি মার্কেট হতে পারে বা আইটি রিলেটেড যে সমস্ত বিজনেসগুলো আছে। তো সেই ধরনের বিজনেসগুলো যারা আছে তারা হয়তো যেই লকডাউন উঠবে তাদের যে ভি কার্ভ আছে আমাদের ইকোনমিতে, সেই ভি কার্ভ ওয়াইজ এরা আবার গ্রোথে চলে যাবে। যেমন আমি আমাদের নিজস্ব কোম্পানির সম্পর্কে বলতে পারি যে আমরা এই লকডাউনের মধ্যে অলরেডি 5 প্রজেক্টস আমরা সাবজেক্ট করেছি, 5 ওয়েবসাইট আমরা সাবমিট করেছি এবং অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ চলছে কন্টিনিউয়াসলি। তো এইরকম যে কোনো কোম্পানি, যে কোনো আইটি সেক্টর কোম্পানি, তারা নিজেদের গ্রোথ চালিয়ে যাচ্ছে, কারোর হয়তো কম বেশি হচ্ছে বাট চালিয়ে যাচ্ছে। কিন্তু যারা এখনো পর্যন্ত যাদের নিজেদের প্রেজেন্স, যাদের বিজনেস অনলাইনে রাখেননি, তাদের কিন্তু আগের ভিডিওতেও আমি বলেছি তাদের কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে এই লকডাউনের পর। কারণ হচ্ছে আজকে যেমন ধরুন আমি এক্সাম্পল দিতে চাইছি ফ্লিপকার্ট, অ্যামাজন, তো এরা কি করছে বা এরকম যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট আছে তারা বা যারা অনলাইন সেলিং করে তারা, তো তারা যেই লকডাউনটা উঠবে তাদের প্রোডাক্টগুলো আবার কন্টিনিউয়াসলি সেল করতে শুরু করবে, আবার সেকেন্ড দিন থেকে তাদের অর্ডার স্টার্টিং হয়ে যাবে। প্রচুর লোক ওয়েট করছে যে অনলাইন অর্ডার দেবো, ফ্লিপকার্টে অ্যামাজনে যেই আমার প্রোডাক্টগুলো শো হবে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেবো। তো এইরকম যদি বিজনেস আপনার থাকে বা এই বিজনেস পলিসি আপনার থাকে, বিজনেস স্ট্র্যাটেজি যদি আপনি করে থাকেন, তাহলে আপনার বিজনেস কিন্তু এই লকডাউনের পর খুব ভালোভাবে আবার স্টার্টিং হয়ে যাবে, কোনো রকম প্রবলেম আপনার ক্রিয়েট করবে না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের দুটো ক্লায়েন্টস আছে যাদের ই কমার্সের বিজনেস আছে, যারা অনলাইনে সবজি, ভেজিটেবলস, যে রেগুলার যে ভেজিটেবলস হয়, তারপরে গ্লসারি হয়, এই সমস্ত সেল করে। কলকাতার দিকে একটা ওয়েবসাইট আছে আমাদের, তো সেই সমস্ত ওয়েবসাইটে থেকে আমি শুনেছি, তাদের ক্লায়েন্টের থেকে আমরা শুনেছি যে তাদের রেগুলার যে নর্মাল ডেজে যে সেলিং হতো নর্মাল এই লকডাউনের আগে, কিন্তু এই লকডাউনের পর তাদের সেল 3 ডবল বেড়ে গেছে। কারণ লোকে বাইরে বেরোতে পারছে না, তো তাদেরকে যে জাস্ট অনলাইনে সাবমিট করছে বা হয় পেমেন্ট করছে বা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করছে, করার পর ওরা তাদের বাড়িতে এসে মাল দিয়ে চলে যাচ্ছে। ভেরি সিম্পল ওয়েতে তারা বিজনেস চালিয়ে যাচ্ছে, বরঞ্চ এই সময় তাদের বিজনেস আরও গ্রোথ হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব যাদের যে সমস্ত বিজনেসের এখনও পর্যন্ত বিজনেসের কোনো রকমের অনলাইন প্রেজেন্স নেই, তারা প্লিজ অনলাইন প্রেজেন্স তৈরি করুন। সেটা হতে পারে ফেসবুক, যদি আপনার বাজেট কম থাকে তো ফেসবুকে মার্কেটিং করুন, ফেসবুকে পেজ বানান ম্যাক্সিমাম। যদি আপনার বাজেট একটু বেশি হয় এবং প্রফেশনালি আপনি কাজ করতে চান, তাহলে নিজস্ব ওয়েবসাইট বানান, সেখানে প্রমোশন করুন। এবং হিউজ মার্কেট আছে, তো যারা ব্লগিং করছে তারা, যারা ইউটিউব করছে তারা তো প্রচুর পরিমাণে মার্কেট করছে, এবং যারা নতুন এই লকডাউনের টাইমে নানা রকমের ভিডিওস স্টার্টিং করে, ভিডিও ক্রিয়েট করে তাদের চ্যানেল ক্রিয়েট করছে, আমার জানা মিনিমাম আমার ফ্রেন্ডসের মধ্যে 5 জন আমি জানি, 5 থেকে 6 জন জানি, যারা এই লকডাউনের মধ্যে নিজেদের চ্যানেল ক্রিয়েট করেছে এবং নতুন নতুন ভিডিওস ক্রিয়েট করছে। তো তারা আস্তে আস্তে সেই পজিশানটাকে আস্তে আস্তে গ্রো করলে তাদের একটা আর্নিংয়ের সোর্স ক্রিয়েট হবে। কারণ আজকে আমাদের যে ইকোনমি মার্কেট যে পজিশানে দাঁড়িয়ে আছে, আমি জানি না যে এই লকডাউন ক্রিয়েট উঠে যাওয়ার পর কী পজিশান দাঁড়াবে মার্কেটে, কী পজিশান দাঁড়াবে, কতটা ভালো হবে, কত দিনে নর্মাল পজিশানে ফিরবে। কিন্তু আমরা যদি আর্নিং সোর্সটাকে যদি মাল্টিপ্লাই করতে পারি, মানে আমরা একটা ফ্যামিলি ওয়াইজ যদি আমরা 5 জন মেম্বারের মধ্যে 2 জন ইনকাম করি, সেটা যদি 2-এর জায়গায় 4 করি, যে কোনোভাবে যতটুকুই হোক, তাহলে আমাদের সাথে সাথে আমাদের দেশও গ্রো করবে। এবার যে সেই জিনিসটা যদি আপনি আউটসোর্স করে আনতে পারেন, তো তাহলে তো কোনো কথাই নেই, বিদেশ থেকে যদি আপনি কাজ তুলে এনে সেই অ্যামাউন্টটা আজকে আমাদের দেশে প্রোভাইড করেন, তাহলে কিন্তু
অবভিয়াসলি আপনার সাথে আপনার দেশ আমাদের দেশ সেটাও গ্রো করবে। আজকে আমেরিকা ইতালি এই সমস্ত দেশের খুবই খারাপ অবস্থা আমি মানছি, কিন্তু এই সমস্ত দেশ কিন্তু আমাদের থেকে তাড়াতাড়ি ইম্প্রুভ করে যাবে যখন এই সিচুয়েশনটা উঠে যাবে, ঠিক আছে? তার কারণ তাদের যে প্ল্যান, তাদের যে বিজনেস পলিসি, তারা কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে কাজকর্ম করে এবং অ্যাডভান্স লেভেলে বিজনেস করে। আপনারা শুনছেন, যে খবরে শুনছেন বা নিউজে শুনছেন বা ইউটিউবে নানা রকম চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছেন, যে আপনাদের আমাদের যে দেশ থেকে এই করোনা ভাইরাস ক্রিয়েট হয়েছে, যে চায়না, সেই চায়নায় কিন্তু এখন অনেকটা স্থগিত হয়েছে এই ভাইরাসটা। কিন্তু সেখানে সব থেকে বড় জিনিস, আজকে করোনা সম্বন্ধে কিন্তু লোকে বেশি কথা বলছে না। আপনারা যদি একটুখানি রিসার্চ করেন দেখতে পাবেন ওইখানে বিজনেস কীভাবে আরও গ্রো করা যায়, কীভাবে মার্কেটকে বাড়ানো যায়, তারা কিন্তু স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো সেই হিসাবে আপনারাও যদি বা আমরাও যদি সেই হিসাবে কোনো জিনিস স্টার্ট করতে চাই, তাহলে অবভিয়াসলি আমরা করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে সব থেকে বড় জিনিস আপনাকে চাইতে হবে। আপনি যদি না চান, তাহলে কিন্তু আমি বা আপনি বা আপনার পাশের বাড়ি কেউই আপনাকে সাপোর্ট করতে পারবে না, বা আপনি নিজেও বা আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট করতে পারবে না যদি আপনি না চান। এই যেমন আমি এই চ্যানেলটার মধ্যে, আমাদের দেবজি চ্যানেলের মধ্যে আমি যে বিজনেস প্রমোশন ভিডিও ছাড়ছি, চলেছি পরপর যে ভিডিওগুলো ছাড়তে চলেছি, তো আপনারা অবভিয়াসলি দেখে থাকবেন আমার ভিডিও। তো অনেকবার বলেছে বিজনেস রিলেটেড ভিডিও আনছি, বিজনেস রিলেটেড ভিডিও আনবো বা প্রমোশনাল ভিডিও আনবো, কিন্তু আনতে পারিনি ফর টাইম অভাবে। তো এই টাইমে আমি কিছু যেটুকু টাইম পেয়েছি সেই টাইমের মধ্যে আমি ভিডিও ক্রিয়েট করছি এবং আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি বিজনেস প্রমোশন ইন বেঙ্গলি। তো আজকে আমাদের এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই সময় যদি কিছু জিনিস শিখে আমি যেই লকডাউন উঠবে তখন যদি আমি কিছু ছোটোখাটো অন্তত বিজনেস স্টার্ট করতে পারি, তাহলে আমাদের, আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা নতুন বিজনেস আইডিয়া থেকে নতুন বিজনেস আর্নিং সোর্স ক্রিয়েট হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের বিজনেস রিলেটেড আইডিয়া এবং বিজনেস প্রমোশন নানা রকমের বেঙ্গলিতে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো।